নিজস্ব রিভলভারে গুলিতে আত্মহত্যা করেছেন মিথিলেশ সান্যাল। ওনার ভাই অখিলেশ ফোন করে ঘটনাটা জানালেন এইমাত্র। ব্যাপারটা যে একটা কেলেঙ্কারিতে পরিণত হবে সেটা আগে থাকতেই আশঙ্কা করেছিলাম। মিথিলেশ সান্যাল এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় পোস্টে চাকরি করতেন। বছর তিনেক আগে চাকরি থেকে অবসর নিয়ে নানাবিধ বিষয়ে পড়াশোনায় নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। চেতলার গোবিন্দ আড্ডি লেনের পৈতৃক বাসভবনের তিনতলায় তার একার সংসার। একটা ঝি আছে, দুবেলা শুধু তার বাসন মাজা ও রান্নার কাজ করে চলে যায়। ওই বাড়ির একতলা ও দোতলায় সপরিবারে বাস করেন মিথিলেশ বাবুর চার ভাই, অখিলেশ, নিখিলেশ, প্রণবেশ ও অমলেশ। বেশ কিছুদিন ধরে ভাইদের সঙ্গে মিথিলেশ বাবুর বিবাদ চলছিল। বিবাদের কারণ পৈতৃক বাসভবনটি। ভাইয়েরা পৈতৃক জমি ও বাড়ি বিক্রি করে সেই টাকায় সল্টলেকে নিজেদের কেনা জমিতে পছন্দ মতো আধুনিক ডিজাইনের বাড়ি বানাতে চায়। কিন্তু মিথিলেশ বাবু পৈতৃক বাড়ি বিক্রির চিন্তা গুণাক্ষরও মাথায় আনতে রাজি নন। নতুন ও পুরাতনের এ বিবাদ চিরকালীন। যারা বয়স্ক তাদের কাছে অতীত সর্বদাই সুবর্ণময়, সেজন্য তারা সর্বদাই পুরাতন বস্তু আঁকড়ে ধরে রাখতে চান। যারা আরো অল্প বয়স্ক তারা সর্বদাই রঙিন ভবিষ্যতের চিন্তায় মশগুল, অতীত তাদের কাছে আবর্জনা মাত্র। কিন্তু সেজন্য মিছিলের সান্যাল আত্মহত্যার পথ বেছে নিলেন? তার মতো প্রাজ্ঞ লোকের কাছে এ তো প্রত্যাশিত নয়। যাই হোক, চেতলার গোবিন্দ আড্ডি লেন এখান থেকে বেশি দূরে নয়। থানার ওসি রামবাবু আমার পূর্ব পরিচিতই, তাই টুকিটাকি কয়েকটা জিনিস গুছিয়ে নিয়ে এই রাত দশটাতেও আমি চললাম গোবিন্দ আড্ডি লেনের দিকে। নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পবাহক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গল্পবাহক আপনাদের কাছে নিয়ে আসে রোমাঞ্চকর ও রোমহর্ষক কিছু গল্প। আজকের গল্পের নাম বারুদের ধোঁয়া। গল্পটি লিখেছেন নীলগ্রীব সিংহ। আমাদের গল্প পরিবেশন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং গল্পবাহক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেরি না করে গল্পের পরবর্তী অংশটি শুরু করা যাক। আমারজি ও রামবাবুর পুলিশ ভ্যান একই সঙ্গে সান্যাল বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। বিকেখানেক জমির মাঝখানে মিছিলেশ সান্যালদের পৈতৃক তিনতলা বাড়ি। পুরনো ধরনের বাড়ি যেরকম হয়, লম্বা এক টেরে বাড়ি, পাশাপাশি বড় বড় ঘর, সামনে পেছনে চওড়া বারান্দা, বারান্দার এক পাশ দিয়ে সিঁড়ি। রামবাবু আমাকে দেখে খুশি হলেন, বললেন, বাহ, আপনিও এসেছেন দেখছি। বললাম, আমি মিথিলেশ সান্যালের বিশেষ গুণগ্রাহী, এ পরিবারে আমার যথেষ্ট যাতায়াত আছে। অখিলেশবাবু বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন, আমাদের নিয়ে সোজা ঘটনাস্থলে হাজির হলেন। সিঁড়ি বেয়ে তিনতলায় উঠে দেখি সামনেই বারান্দার মাঝখানে মিথিলেশ সান্যাল চিৎপাত হয়ে পড়ে আছেন। দুটি হাত দুপাশে ছড়ানো, ডান হাতের কাছেই পড়ে আছে একটা কোল্ট রিভলভার। মিথিলেশবাবুর ঘাড়টা একটু কাত করা, দুটি ভুরুর মাঝখানে গুলির ক্ষত, ক্ষত থেকে রক্ত গড়িয়ে পড়ে মেঝের অনেকটা জায়গা ভিজিয়ে দিয়েছে। ভদ্রলোকের পরনে গেঞ্জি আর পাজামা, এক পায়ে একটা হাওয়াই চটি, অন্য পা খালি, সেই চটির পাটিটা হাতখানেক দূরে পড়ে রয়েছে। দৃশ্যটা দেখেই আমি আর রামবাবু চোখাচুকি করলাম। রামবাবু পকেট থেকে ফুলস্কেপ কাগজ, কার্বন পেপার আর পেন্সিলটা বের করে অখিলেশবাবুকে জিজ্ঞেস করলেন, ব্যাপারটা প্রথমে কে আবিষ্কার করলেন? অখিলেশবাবু বললেন, বলতে গেলে আমরা চার ভাই একসঙ্গেই করেছি। আমি আর নিখিল খেয়ে দিয়ে ছাদে বেড়াচ্ছিলাম, প্রণব আর অমল নিচে কোথাও ছিল। হঠাৎ গুলির আওয়াজ শুনে আমরা দুজনে ছুটে তিনতলায় নেমে গেলাম, ওরাও তিনতলায় উঠে এলো। এসে দেখি এই ব্যাপার,
নিখিল দাদার নাড়ি দেখে বলল সব শেষ। আমি তখন থানায় ফোন করলাম, অরণবাবুকেও ফোনে ব্যাপারটা জানালাম। উনি আমাদের পারিবারিক বন্ধু আর কি। অখিলেশবাবুর পিছনে পিছনে অন্য ভাইরাও তিনতলায় উঠে এসেছিলেন, সঙ্গে কয়েকজন কিশোর কিশোরীও। তারা কেউ অখিলেশের ছেলে, কেউ আবার নিখিলেশের মেয়ে। আমি নিখিলেশের মেয়ে টুম্পাকে ডেকে নিলাম, বললাম, টুম্পা এদিকে একবার শোনো, তুমি গুলির আওয়াজ শুনেছিলে? হ্যাঁ। টুম্পা ঘাড় কাত করে জানালো। তখন তুমি কি করলে? ছুটে তেতলায় চলে এলাম, কারণ আওয়াজটা ওপর থেকে এলো বলে মনে হলো। তাছাড়া বড় যে ছুটি শুধু রিভলভার আছে। এসে কি দেখলে? বড় জেঠু এইরকম ভাবেই পড়েছিলেন, কাছে বাবা, জেঠু, বড় কাকু, ছোট কাকু। গুলির আওয়াজের আগে কোনো চিৎকার চেঁচামেচি শুনেছিলে কি? না তো। ঘাড় নেড়ে জানালো টুম্পা, ঠিক আছে, তুমি লক্ষ্মী মেয়ে। রামবাবুর দিকে ফিরে বললাম, এবার নাইট্রেট টেস্টটা করে ফেলি। রামবাবু শুধালেন, সলিউশন এনেছেন নাকি? বললাম, হ্যাঁ, যখন শুনলাম ব্যাপারটা রিভলভারে গুলিতে, তাই নিয়ে এসেছি। পকেট থেকে মেটাফিনিলিন ডাই অ্যামিনো অ্যাসিড মিশ্রিত দ্রবণ বের করে সেটা ফোঁটা ফোঁটা করে মিছিলের সান্ডালের ডান হাতের তালুতে ফেলতে লাগলাম। কোনো ফল হলো না, দ্রবণ গড়িয়ে গিয়ে শুধু মেঝেতে পড়ল। রামবাবুর চোখের দিকে তাকালাম, তার চোখে বিধ্বংসী ক্রোধ ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে। উঠে এসে বাঁ হাতের তালুতেও সেই দ্রবণ ফেলতে লাগলাম, একই ফল হলো। রামবাবু পকেট থেকে রুমাল বের করে আলতো করে নলটা ধরে রিভলভারটা তুলে নিলেন। একজন কনস্টেবল সেটা নিয়ে নিচে চলে গেল। আমি ব্যঙ্গ হেসে বললাম, ওতে কারো হাতের ছাপ পাবেন না। রামবাবু একইভাবে হেসে বললেন, না তা তো পাবই না। তারপর অখিলেশ, নিখিলেশ, প্রণবেশ আর অমলেশের উদ্বিগ্ন মুখগুলো পর্যবেক্ষণ করে গম্ভীর কণ্ঠে বললাম, আপনাদের চার ভাইকেই থানায় যেতে হবে, মিথিলেশ সান্যালকে হত্যার দায়ে আপনাদের গ্রেপ্তার করা হলো। আমরা দাদাকে খুন করলাম। বিস্ময়বোধক শব্দগুলো একটা আর্তনাদ হয়ে বেরিয়ে এলো প্রণবেশের মুখ থেকে। এবার আমাকে মুখ খুলতে হলো, বললাম, অখিলেশ, নিখিলেশ, প্রণবেশ, অমলেশ সান্যাল, আপনারা নিজেদের যত বুদ্ধিমান বলে ভাবেন ততটা বুদ্ধিমান আপনারা নন, কারণ আপনারা বিজ্ঞান জানেন না। অথচ বিজ্ঞান সব জায়গাতেই তার পায়ের চিহ্ন ফেলে রেখে যায়। একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ তার জ্ঞান হারিয়ে গেল, সে গুলি খেয়েই হোক আর যে করেই হোক, তখন কি হবে? যেহেতু মাথার সামনের দিকটা ভারী, সেহেতু মাথাটা সামনের দিকে ঝুঁকে পড়বে, আর ভারী মাথাটা সামনের দিকে ঝুঁকে পড়ার দরুন গোটা শরীরটাই মুখ থুবড়ে পড়বে। এরকম চিত হয়ে পড়ে থাকা মৃতদেহ দেখেই বুঝেছি ব্যাপারটা খুন। খুন করে এভাবে শুয়ে দেওয়া হয়েছে বোকার মতন। ঘরে এমন সুন্দর বিছানা থাকতে বারান্দার মেঝেতে এক পায়ে হাওয়ায় চটি পড়ে চিত হয়ে শুয়ে নিশ্চয়ই গুলি চালাননি মিথিলেশবাবু। একটু দম নিয়ে আবার বলতে শুরু করলাম, তাছাড়া মানুষ যখন রিভলভার থেকে গুলি ছোড়ে, তখন রিভলভারে পোড়া বারুদ তার হাতের তালুতে লেগে যায়। পোড়া বারুদে থাকে পটাশিয়াম নাইট্রাইট, সেজন্য হাতের তালুতে মেটাফিলিন ডাই অ্যামিনো বলে অ্যাসিড মিশ্রিত দ্রবণ ঢাললে পটাশিয়াম নাইট্রাইটের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার ফলে একটা বাদামি রং দেখা দেয়। রংটার নাম বিসমার্ক বাউন। কিন্তু পরীক্ষা করে মিছিলের সান্নালের ডান হাত বা বাঁ হাতের কোনো তালুতেই বিসমার্ক ব্রাউন পাওয়া গেল না। তার মানে তিনি নিজে যে রিভলভার চালাননি, শুধু তাই নয়, খুব নিকটে দাঁড়িয়ে যখন তাকে গুলি করা হয়েছিল তখন তিনি বাধা দিয়ে রিভলভার কাড়ার চেষ্টা করতে পারেননি, অর্থাৎ তার দুটো হাতই বন্দি ছিল। আর টুম্পা যখন কোনো চিৎকার চেঁচামেচি শোনেনি, তখন নিশ্চয়ই তার মুখটাও বন্ধ ছিল।
এর থেকে বোঝা যাচ্ছে খুনের ব্যাপারে আপনারা চারজনই প্রত্যক্ষভাবে জড়িত। দুজন দুদিক থেকে হাত ধরেছিলেন, তৃতীয় জন মুখ চাপা দিয়েছিল, আর চতুর্থ জন গুলি চালিয়েছিলেন খুব কাছ থেকে। চার ভাই চিত্রবত দাঁড়িয়ে রইলেন আমার কথা শুনে। ওদের নির্বাক ভ্যাবাচাকা ভঙ্গি দেখেই বোঝা যায় আমার কথা অক্ষরে অক্ষরে সত্যি। রামবাবু দুজোড়া হাত করায় বেঁধে ফেললেন তাদের। এতক্ষণ আপনারা শুনছিলেন নীলগ্রীব সিংহের লেখা একটি রহস্য গল্প, বারুদের ধোঁয়া। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং গল্পবাহক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী কোন গল্প গল্পবাহক চ্যানেলে আসতে চলেছে তার আগাম আপডেট পেতে আপনারা আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজকে ফলো করতে পারেন, লিঙ্কগুলি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে। তো চলুন, গল্পবাহক আপনাদের জন্য খুব শীঘ্রই আরেকটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।